হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে ভিডিও নিয়ে চলে এলাম, 3 বছর LLB অ্যাডমিশনের আপডেট। আমি অলরেডি আপনাদের কাছে উচ্চ মাধ্যমিকের পরবর্তী 5 বছর LLB অ্যাডমিশনের পরপর আপডেট শেয়ার করে দিয়েছি, লাইক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে জলপাইগুড়ি ল কলেজ, অন্যদিকে বর্তমানে কাজী নজরুল ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবেদন চলছে 5 বছর LLB, তার আবেদন শেয়ার করে দিয়েছি, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির। একটু দেখে নেবেন যারা উচ্চ মাধ্যমিক বা HS-এর পরবর্তী ভর্তি হবেন। এবার যারা গ্র্যাজুয়েশনে পরবর্তী LLB করে তাদের অ্যাকচুয়ালি 3 বছর ল করতে হয়, কারণ যারা উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে আসে তাদের 5 বছর LLB। সেই ক্ষেত্রে আপনার যেটা থাকে লয়ের কোর্স থাকে প্লাস BA কোর্স থাকে অথবা BCOM থাকে বা BBA থাকে, অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স করতে হয় BA প্লাস LLB। আর যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে অনার্স বা পাসে, বা BTEC বা BE কমপ্লিট করে নিয়েছে অনেকে আছে, বা BCA কমপ্লিট করেছে প্রফেশনাল কোর্স, কারণ অনেকে আছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরও তারা কিন্তু LLBতে শিফট হয়। তো আজকে সেই সমস্ত স্টুডেন্টসদের কী হবে, তাদের তো আর 5 বছর পড়তে লাগবে না, কারণ তারা তো অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তাদের নিজস্ব ফিল্ডে। তাদের জন্য যে কোর্সটা হয় সেখানে 3 বছর LLB কোর্স করানো হয়। এই 3 বছর LLB আমাদের হাতে গোনা কয়েকটি মাত্র কলেজ করেই থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার যে টোটাল লিস্ট আমি শেয়ার করে দিয়েছি, একটু দেখে নেবেন ভিডিওটা। এবং তার সাথে এখন নিয়ে চলে এলাম 3 বছর একটি LLB অ্যাডমিশনের আপডেট। কলকাতাতে আপনারা করতে পারছেন এই ল কলেজ এবং আমার নিজের ল কলেজ যেখান থেকে আমি পড়াশোনা করেছি। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে শেয়ার করছি আমি আমাদের কলকাতাতে বেহালা সরসুনা ল কলেজ। সরসুনা ল কলেজ হচ্ছে আগে ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড, বর্তমান হয়ে গেছে বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। অর্থাৎ আমরা যারা পড়াশোনা করেছিলাম আমরা ভিউর আন্ডারে পড়েছিলাম, কিন্তু এখন এটা বাঁকুড়া ইউনিভার্সিটি চলে এসেছে এবং এখানে মুট কোর্ট থেকে শুরু করে কোর্ট ভিজিট থেকে শুরু করে থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস খুব ভালোভাবে করানো হয়। অন্তত আমি যেটুকু যা নিজে পড়াশোনা করে বলতে পারবো, অ্যালমনি হিসাবে বলতে পারি বা এক্স-স্টুডেন্ট হিসাবে বলতে পারি। তো চলুন দেখে নিচ্ছি সরসুনা ল কলেজে বর্তমানে যে 3 বছর LLB অ্যাডমিশন চলছে তার সম্পূর্ণ আপডেট। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধীনস্থ সরসুনা ল কলেজ, সরসুনা ল কলেজে 3 বছর LLB অ্যাডমিশন এখানে আবেদন চলছে এবং এখানে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 1 তারিখ থেকে, 1 জুলাই থেকে। আচ্ছা, আমি একটু এদের মিনিমাম যোগ্যতাটা প্রথমত বলে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে এক্ষেত্রে আপনারা যারা জেনারেল কাস্ট রয়েছেন তাদের জন্য 45% মিনিমাম মার্কস গ্র্যাজুয়েশন লাগবে। এটা আপনি অনার্স করুন, পাসে পড়ুন, BCA BBA BTEC যে সমস্ত কোর্সগুলো করছেন সেই সমস্ত ক্ষেত্রেই আপনার যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস, যারা আনরিজার্ভ স্টুডেন্টস, 45% মিনিমাম মার্কস লাগবে। আর যারা হচ্ছে আজকে SC ST রয়েছে তাদের 40% লাগে, যারা OBC রয়েছে তাদের 42% লাগে। আরও একটা বলে দিই, এক্ষেত্রে কোনো এজ লিমিট নেই, অর্থাৎ যে কোনো বয়সের স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারে। এবার একটা প্রথম কোয়েশ্চেন আসবে যে যারা অ্যাপিয়ার ক্যান্ডিডেট, অ্যাপিয়ার ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সুযোগ দিচ্ছে না, কারণ এখানে আপনাকে গ্র্যাজুয়েশনের নাম্বারটা দিতেই হবে ফর্ম ফিল আপের সময়। ফর্ম ফিল আপ চলবে 15 তারিখ অবধি। আপনারা যারা অ্যাপিয়ার ক্যান্ডিডেট, যারা 2023 সালে গ্র্যাজুয়েশন করতে চলেছেন, তারা কি করবেন, অর্থাৎ তাদের তো অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে না, সেটা আমি লাস্টে বলছি। তার আগে একটু দেখে নিই বাকি ইনটেক। ইনটেক রয়েছে এখানে 180 মতন আপনার ইনটেক রয়েছে। অ্যাডমিশনের জন্য ফার্স্ট সেমিস্টারে আগে নিত মোটামুটি 42-43,000 মতন ছিল মনে হয় লাস্ট ইয়ারে, এবছর সেটা 50,000 করে দিয়েছে। আমাদের সময় ছিল 27-28 মতন ছিল, এখন সেটা 50,800 হয়ে গেছে এবং টোটাল এখানে স্ট্রাকচারটা ডিভাইডেশন করা আছে দেখে নেবেন 38,650 মোটামুটি করে রয়েছে। অর্থাৎ 50,800 টাকা এখন পেমেন্ট করতে হবে আর 42,800 করে পরবর্তী সেকেন্ড টু সিক্স সেমিস্টার অবধি পেমেন্ট করতে হবে। আচ্ছা, তার পরবর্তী আমি বলছি অ্যাডমিশন ফিস 500, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এটা হচ্ছে আপনাকে আবেদনের সময় পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমি জানিয়ে দিই LLB হচ্ছে প্রফেশনাল কোর্স এবং তার ফলে যদি ভালোভাবে পড়াশোনা করছেন পরবর্তী প্র্যাকটিস করে আপনি যে ইনকাম করবেন আপনি কিন্তু এই টাকাটা ইজিলি তুলে নিতে পারবেন। তার ফলে আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, মানে যারা বিশেষ করে আজকে পড়াশোনাতে ইন্টারেস্টেড, যারা মানে ছোট্ট একটা জিনিসকে একটু বেশিভাবে জানা সেটাতে ইন্টারেস্টেড, নতুন নতুন ফ্যাক্ট ফাইন্ডিং খোঁজাতে ইন্টারেস্টেড, আমি বলবো LLB কোর্সটা করে নিন। আচ্ছা, এখানে আপনার যে এই যে টোটাল পেমেন্ট সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে হবে, 500 রুপিস অ্যাপ্লিকেশন ফিস পড়ছে। ইম্পর্টেন্ট ডেটস, 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 15 জুলাই ফর্ম ফিল আপ লাস্ট ডেট। তার পরবর্তী প্রভিশনাল মেরিট লিস্ট আসবে, তার পরবর্তী অ্যাডমিশন লিস্ট আসবে পরপর। আমি জানিয়ে দিই লাস্ট ইয়ারও এখানে অ্যাডমিশন লিস্ট 3-4টি মতন এসেছিলো, তারপরে স্পট অ্যাডমিশন হয়েছিল যারা অ্যাপ্লাই করে রেখেছে তাদের জন্য। তাই অ্যাপ্লাইটা অতি অবশ্যই করবেন আপনার যতটাই পার্সেন্টেজ থাক, কারণ পুরোটাই মেরিটের মাধ্যমে হবে ও গ্র্যাজুয়েশনে যে নাম্বার পেয়েছেন সেই রেসপেক্টে। আচ্ছা, যারা অনার্স ক্যান্ডিডেট আছে তাদের বলে দিই, তাদের কিন্তু আজকে ফর অনার্স ক্যান্ডিডেট অনলি অনার্স পার্সেন্টেজ অফ মার্কস উইল বি কনসিডার্ড, তার ফলে তাদের গ্র্যাজুয়েশনে আপনি শুধুমাত্র আপনার অনার্সে কত পার্সেন্ট মার্কস সেটাই আপনি দেবেন। আর পাসের স্টুডেন্টসদের তো আউট অফ
ধরুন 900 বা 300 করে সাধারণত ওই 6টা সেমিস্টার পরে, তাহলে কত পড়বে? 1800 নাম্বার সেই রেসপেক্টে কত পেয়েছে সেরকমভাবে তারা দিচ্ছে, বোঝা গেল? তার সাথে আপনার জেনারেল ইভিএস থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে এবং পাসের একটা টোটাল যে তাদের যে মার্কশিট থাকে খুব সুন্দরভাবে লেখা থাকে ফাইনাল ইয়ারে যে এত নাম্বার তার মধ্যে এত পাওয়া হয়েছে, এবং সে অনার্সের যে নাম্বারটা আছে সেটা কিন্তু অনার্সের স্টুডেন্টসরা শুধু অনার্সের নাম্বারটাই দেবেন যেভাবে মাস্টার্সে আপনারা আবেদন করতেন। আচ্ছা, তার পরবর্তী এখানে আরেকটা জিনিস বলে দিই আমি, সেটা হচ্ছে সিসি, ডিএসি, এসিসি যে পেপারগুলো কালেক্ট করে আপনারা যে দিতেন সেরমভাবে। তারপরে বলে দিয়েছে পুরোটা অনলাইনের মাধ্যমে হবে, ডকুমেন্টস কী লাগছে? অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মার্কশিট লাগছে গ্র্যাজুয়েশনের, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন এবং পিএইচ সার্টিফিকেট থাকলে আপনি দিচ্ছেন। মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট পরপর পাবলিশড হবে, সেই অনুযায়ী আপনার ভর্তি হচ্ছে। এখানে ইনস্ট্রাকশনগুলো আপনি একটু দেখে নেবেন। এবার যেটা হচ্ছে যারা আজকে অ্যাপিয়ার ক্যান্ডিডেট তাদের কী অবস্থা, দেখুন এই ক্ষেত্রে প্রথমত আপনাকে অ্যালাউ তো করছে না, কারণ আপনি যেহেতু আজকে অ্যাপিয়ার ক্যান্ডিডেট আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। তবে মোটামুটিভাবে এটা যেহেতু সেলফ ফাইন্যান্স প্রাইভেট কলেজ, এখানে 18টা সিট মানে টোটাল 180টা সিটে 10% 18টা সিট থাকে কলেজের হাতে। তাই যারা আজকে এলএলবি করতে চাইছেন এখান থেকে এবং যারা এখন বর্তমানে অ্যাপিয়ার ক্যান্ডিডেট, তারা আপনার একটু গিয়ে কলেজে কথা বলে নিন বা কলেজের এখানে সরসোনা কলেজে আপনি গুগলে গেলেই পেয়ে যাবেন, তাদের ফোন নাম্বারে ফোন করে নিন, অথবা আপনি এখানে একটা হেল্পলাইনে মেল অ্যাড্রেস আছে সেখানে একটা রিকোয়েস্ট করুন যে আমি এরকম অ্যাপিয়ার ক্যান্ডিডেট, আমি কি আবেদন করতে পারবো পরবর্তী গ্র্যাজুয়েশন মার্কশিট এলে, সেটা আপনি একটু রিকোয়েস্ট করে নিন। তো চলুন দেখিনি কোথা থেকে আবেদন করবেন। কোন ইউনিভার্সিটি তাদের যে ওয়েবসাইটে চলে এসেছি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আজকে রয়েছে যে 3 বছর এলএলবি, এখানে টোটাল ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে তো আপনার সাঁওতালি অ্যাডমিশন, এই প্রথম যে অ্যাডমিশন চলছে এটা হচ্ছে এলএলবি অ্যাডমিশন সরসোনা ল কলেজ। এন্টারে ক্লিক করছেন আপনার কাছে এরকম পেজ ওপেন হয়ে যাবে, এখানেও টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। জাস্ট আবেদনের জন্য আপনাকে ক্লিক হিয়ার করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশন ট্যাবটা ওপেন করবেন, এখানে টোটাল ডিটেলসগুলো দিয়ে দেবেন, আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, সার নেম দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন, ইমেল আইডি দিচ্ছেন, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, তার পরবর্তীতে এবং উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার। আচ্ছা, এই সমস্ত কিছু দেওয়ার পর রেজিস্টার করে নিচ্ছেন। রেজিস্টার করে নেওয়ার পর আপনার টোটাল ডিটেলসগুলো চাইবে, সেখানে আপনার গ্র্যাজুয়েশনের নম্বর কিন্তু চাইবে, আমি একটু বলে দিচ্ছি। তো আপনি এরকম রেজিস্টারটা করে নেওয়ার পর আপনার কাছে আপনার মোবাইলে যাবে আইডি পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটা তো আপনি নিজে দিলেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা যাবে মোবাইলে, সেখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হচ্ছে। এর পরবর্তী আপনাকে ডিটেলস শেয়ার করতে হবে, লাইক ফার্স্ট অফ অল দিতে হবে ইউনিভার্সিটি নাম দিতে হবে যেটা লাস্ট অ্যাটেন্ড করেছেন, কলেজের নাম দিচ্ছেন এবং কত সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, রেজিস্ট্রেশন ইয়ারটা আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে বলে দিয়েছে যে আপনার মার্কস অবটেইন ইন প্রিভিয়াস এক্সামিনেশন, কোয়ালিফিকেশন নেম, অর্থাৎ আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনে কত পেয়েছেন দিতেই হবে। আমি যেটা বললাম অ্যাপিয়ারটা কেন অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এটা স্টার মার্ক, এটা আপনাকে মার্কস দিতেই হবে। যদি এটা অ্যাপিয়ার বলে কোনো অপশান থাকতো তাহলে আপনারা পারতেন, কিন্তু এখানে গ্র্যাজুয়েশন চাইছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের নম্বরের রেসপেক্টেই যেহেতু মেরিট হবে, লাস্ট ইয়ারও গ্র্যাজুয়েশনই চেয়েছিল, অ্যাপিয়ারদের কিন্তু সুযোগ দেয়নি। তারপর এখানে পার্সোনাল ডিটেলস আপনার টোটাল যাবতীয় যা ডিটেলসগুলো দিয়ে দিচ্ছেন, এখানে আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছেন, তার পরবর্তী কল করে চলে এসে নাম্বার দিয়ে দেবেন। বলে দিই এখানে মেরিট যখন হবে গ্র্যাজুয়েশনের নাম্বার যদি ধরুন ক্ল্যাশ হয় দুটো স্টুডেন্টসের মধ্যে, তখন কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বরটা দেখে সেটাকে ডিভাইড করা হয়। তারপরবর্তী পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেখে নেক্সট ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে, ফাইনাল সাবমিট করে এবং পেমেন্ট এবং আপনার যাবতীয় যা ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতেই হবে, সিগনেচার ফটো আপলোড করে দিয়ে স্ক্রল করে নিচে চলে পরবর্তী পেজে নেক্সট গেলে আপনি এখানে দেখুন কোর্স অ্যাপ্লাইতে এখানে সিলেক্ট স্ট্রিম, এখানে আপনি করে দেবেন হচ্ছে বিএ এলএলবি, অ্যাপ্লাই করে দিচ্ছেন। বিএ এলএলবি অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনারা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, এই যে এখান থেকে আপনি পে দা অ্যাপ্লিকেশন ফিস করে পেমেন্ট করে নিচ্ছেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, কারা কারা অ্যাপ্লাই করলেন কমেন্ট সেকশনে জানাবেন।